আশাকর্মীদের দাবি দিয়ে ভয় পেয়ে গেলেন প্রশাসন। প্রায় শতাধিক আশাকর্মী নিজের দাবি নিয়ে বিডিও অফিসে রয়েছে। বিডিও অফিসে আশাকর্মীরা কোনোভাবে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটায় বিডিও অফিসে অত্র বিশাল পুলিশ বাহিনী মজুত করা হয়। কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের পক্ষে সিভিক ভলান্টিয়ার সহ প্রায় 50 থেকে 60 জন পুলিশ কর্মী ছিলেন। কালিয়াগঞ্জ বিডিও সাহেবের নির্দেশে মাত্র 4 জন ডেপুটেশন দিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়, কিন্তু ঢুকে পড়েন 6 জন আশাকর্মী। আশাকর্মীদের ঢুকতে কেউ বাধা দেওয়া হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আশাকর্মীরা দাবি করেন 10 জন মহিলাদের প্রবেশ করতে দিতে হবে এবং পুলিশ প্রশাসনকে 4 জনের বেশি প্রবেশ করতে দেওয়া যাবে না। বিগত দিনে দেখা গিয়েছে ডেপুটেশনে দিতে গিয়ে 10 থেকে 15 জন ঢুকে গেছে। পুলিশ প্রশাসনের সামনে বিবেকান্দ মোড়ে ফরম্যাট জ্বালিয়ে প্রতিবাদ করলেন আশাকর্মী সদস্যরা। আশাকর্মীদের দাবি 21,000 টাকা তাদের অনারিয়াম দিতে হবে, সরকারি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা প্রদান করতে হবে সহ অন্যান্য দাবি নিয়ে এদিন উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের রেলস্টেশন চত্বর থেকে একটি ধিক্কার মিছিল বের করে কালিয়াগঞ্জে বিবেকান্দ মোড় বিক্ষোভ সভা মধ্য দিয়ে ফরম্যাট জ্বালিয়ে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান আশাকর্মীরা। আমরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে জেলা জুড়ে আজকে বিক্ষোভ হচ্ছে বিভিন্ন ব্লকে। কারণ হচ্ছে আমাদের স্বাস্থ্যকর্মী স্বীকৃতি চাই এবং 21,000 টাকা আমাদের দিতে হবে, এটা আমরা দাবি রাখছি। যেহেতু কেন্দ্রীয় সরকার আমাদের কথা কোনো ঘোষণা করেননি, ইতিমধ্যেই বাজেট পেশ হয়ে গেছে কেন্দ্রীয় বাজেট এবং রাজ্য বাজেটেও সেরকম কথা নেই। অধিবেশন চলবে আগামী 15 তারিখ থেকে। আমরা বলছি যে এই অধিবেশনে অন্তত আমাদের কথা তুলুক এবং আমাদের বেতন অন্তত স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি অনুযায়ী আমাদের 21,000 টাকা দেওয়া হোক, এটা আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে বিনা পারিশ্রমিকে আমাদের বহু কাজ করানো হয় যেখানে আমাদের পারিশ্রমিক দেওয়া হয় না। এই বিনা পারিশ্রমিকের মধ্যে ইমিডিয়েটলি একটা আছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ডিউটি সকলেই টাকা পায়, আমরা কোনো টাকা পাই না। ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের যদি পারিশ্রমিক না দেয় তাহলে আমরা এই ডিউটিটা করব না। বর্তমান আপনারা পারিশ্রমিক কত পাচ্ছেন? বর্তমান আমরা পারিশ্রমিক বলতে আমাদের ভাতা দেওয়া হয় যেটা 4,500 টাকা ভাতা আমাদের দেওয়া হয়, আর যেটা এক্সট্রা কাজের জন্য যেটা আমরা পাই সেই টাকাটাও আমাদেরকে 8 ভাগে ভাগ করে দিচ্ছে ফরম্যাটের টাকাটা। সেই জন্য আমরা ফরম্যাট প্রথার বিরুদ্ধে, এই ফরম্যাট আমরা চাই না, আমাদের ফিক্সড বেতন করা হোক, এই জন্য আমরা এই ফরম্যাট আজকে আমরা জ্বালাবো কালিয়াগঞ্জ ব্লকে। আপনাদের অ্যাকাউন্টে পান না এমনি? না, আমাদের টাকা আসে বিপিএসসিতে, বিপিএসসি থেকে অ্যাকাউন্টে আসে। আমরা চাইছি এটা যে সরাসরি আমাদের স্বাস্থ্য ভবন থেকে সরাসরি আমাদের অ্যাকাউন্টে আসুক। না না, এই দুর্মূল্যের বাজারে আজকে চালের দাম সাধারণ ন্যূনতম যে পেটের জন্য আমাদের পরিবার নিয়ে চলার মতো আমাদের ক্ষমতা নেই। 4,500 টাকা একটা ভাতা হলো,